আচ্ছা, আপনি কোথাও বেড়াতে গেলেন, বেড়াতে গেলে সব থেকে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মোবাইল চার্জিং এর বিষয়টা। আপনি তো চার্জার ক্যারি করতে পারেন না বা ক্যারি করতে ভুলে যান, তখন মোবাইল চার্জিং করতে গেলে আপনার আত্মীয় স্বজনদের কেউ একজনকে আপনি ফোনটা দিয়ে দেন, সেটা অবশ্যই সিকিউরিটি ছাড়াই থাকে। তো আপনি চাচ্ছেন যে আপনার ফোনটা লুকিয়ে লুকিয়ে কে লক খুলতে চেষ্টা করছে, বা লক খোলার পরেও বা লকটা জেনে গেছে, জানার পরেও সে কোন কোন বিষয়গুলো দেখছে, এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে একটা সফটওয়্যার সাহায্য নিতে পারেন। এবং আত্মীয় স্বজনদের বাসায় এরকম বিষয়গুলো আসলে জানার খুবই প্রয়োজন, যে তিনি আমার গোপন বিষয়টা দেখছে কিনা, এই বিষয়টা আমার মাথার ভিতরে মানে কেমন যেন লাগে যে আসলে দেখছে কিনা নাকি দেখে নাই। তো এই সফটওয়্যারটা ব্যবহার করলে কী হবে, যে আপনি বুঝতে পারবেন যে তিনি লক যদি খুলতেও পারে, তিনি কোন কোন ফোল্ডারে গিয়েছে বা কোন কোন বিষয়গুলো দেখেছে, এবং যদি লক খুলতে নাও পারে কোন ব্যক্তি লকটা খুলেছে সেই প্রমাণটুকু সহ এই সফটওয়্যারটা রেখে দেবে। তো সে এই সফটওয়্যারটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, সেটা চোখ বন্ধ করে আছে, তাই না? আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে চোখটা খুলে দিয়েছে। আর এখানে একটা পপ আপ মেসেজ আমাদেরকে দিবে, এই যে WTMP, এটা হচ্ছে এনেবেল। হ্যাঁ, তো এখন আপনি কী করবেন, আপনি ডিরেক্টলি কেটে দেবেন, কেটে দেওয়ার পর মোবাইলটা রেখে দেবেন বা আপনার আত্মীয় স্বজনের যে কারো হাতে দিয়ে দেবেন যে মোবাইলটা চার্জিং করো। তো এর ভিতরে কেউ যদি লক খুলে কোনো ফোল্ডারে ঢুকে কোনো কাজ করে সেটা প্রমাণ থেকে যাবে, আর যদি লক নাও খুলতে পারে বা কে লক খুলতে চাইছিল সেই প্রমাণটাও সেটা রেখে দেবে। আচ্ছা, সফটওয়্যারটা কোথায় পাবো? সফটওয়্যারটা পেয়ে যাবেন প্লে স্টোরে, সেটা WTMP লিখে, এই যে দেখতে পাচ্ছেন, তাই না? WTMP লিখে যদি চার্জ করেন তাহলে সফটওয়্যারটা চলে আসবে। একদমই কম মেগাবাইটের একটা সফটওয়্যার, আপনি ফোনে অ্যাভেলেবেল রেখে দিতে পারবেন, আপনার ফোনের অতটা জায়গা এই সফটওয়্যারটা মানে অপচয় করবে না। হ্যাঁ, তো সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করার পরে এই যে চোখ খোলা আছে আমি চোখ বন্ধ করে দিলাম, তার মানে হচ্ছে এটা অফ আছে, আমি এটা অন করে দিলাম, এটা অন আছে। হ্যাঁ, তো আমি এখন আপনাকে প্রমাণ যদি দেখাতে যাবে, আপনি একটু প্রমাণটা দেখান না, দেখি কীরকম কাজ করে, তাহলে আমি আমার পাওয়ার বাটনটা অবশ্যই অফ করতে হবে। পাওয়ার বাটন অফ করলে কী হবে, যে আমার এই যে রেকর্ডটা সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আপনি এখানে আসবেন, সরি সেটিংয়ে না, যে এখানে আসবেন, এখানে আসলে আপনাকে দেখাবে যে আপনি মানে ওই লোকটা বা আপনার শত্রুপক্ষ কী কী আপনার ডকুমেন্ট চেক করতে চাইছিল সেটা আপনি অটোমেটিকলি জেনে যাবেন। যদি প্রপারলি কাজ না করে তাহলে তাহলে কী করবেন, আপনি আমার এই ইউটিউব চ্যানেলে আসবেন, এই ভিডিওটাতে আসবেন, আইসে একটা আনসাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন, আর যদি ভুয়া হয় তাহলে রিপোর্ট মেরে দেবেন যে ভাই তোমার মতো ইউটিউবার আমার দরকার নাই। আর যদি উপকার করে থাকে ভাই, শুধু একটা সাবস্ক্রাইব আশা করছি, আর কিছু না। ভালো থাকবেন।